ইউটিউব বাই এন্টারটেইনমেন্ট বক্স কম্পিটিশন প্রেজেন্ট পাপ্পা জি বল পাপ্পা জি জি পাপ্পা তুমি কি হে মুমে জবান নিয়ে যা জলদি যা সুপ্রিন্ডা ওয়ার্ল্ড এর নতুন ভিডিও সবাইকে স্বাগত তো ফাইনালি পৌঁছে গেছি এটা হচ্ছে তোমাদেরকে জানিয়েছিলাম ডালটনগঞ্জ ঠিক আছে তো সামনেই দেখতে পাচ্ছ সার্জেন মোটামুটি এখানে যতদূর আমি দেখলাম যে 28 পিস স্পেস নিয়ে এসছে তো জায়গা খুবই ছোট তার জন্যই 28 পিস স্পেস নিয়ে এসছে তো মোটামুটি ফিটিংস পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে মেশিন সেট আপও প্রায় রেডি তো হয়তো টেস্টিং হবে একটু টাইম লাগবে এখন হয়তো টেস্টিং হবে না তার জন্যই তোমাদেরকে জাস্ট ফার্স্ট লুকটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন কী লাগছে সেট আপটা তো এই হচ্ছে ফ্রন্ট লুক ঠিক আছে আর এখানে আরও অনেকগুলোই সেট আপ আছে যেরকম ডিজে পঙ্কজ আছে তো সেটাও চেষ্টা করবো আমি সেই এটা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য বা সেটাকে মানে কী বলবো ওইটা মানে এখানে অনেকটা গ্যাপে গ্যাপে অনেক সেট আপ আছে তো কোনো জায়গায় মানে যে কাছাকাছি আছে সবগুলো সেট আপ একসঙ্গে করে দিতে পারবো সেই রকম নয় ধরো এখানে সার্জেন আছে তো এখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে পঙ্কজ আছে তো সেই জন্যই মোটামুটি তো আস্তে আস্তে করে সব ভিডিওই দেবো তোমাদেরকে অবশ্যই চ্যানেলে চোখ রাখো আর জানি না কতটুকু কম্পিটিশান হবে তো জানি যতটুকুনি সম্ভব মোটামুটি এখানে শুনেছি রোড শোই হবে আর জায়গা রাস্তা খুবই ছোটো রাজেন ভাই নিজেও বলেছিলো যে জায়গা খুবই ছোটো তার জন্য মাল খুব কম নিয়ে এসছে মানে 28 পিস নিয়ে এসছে নাহলে হয়তো আরও বেশি নিয়ে আসতো আর এখান থেকে পঙ্কজ মোটামুটি 3 কিলোমিটার মতো দূরে আছে পঙ্কজ 40 পিস স্পেস নিয়ে এসছে ওটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চেষ্টা করবো কাছাকাছি যতগুলো ডিজের মোটামুটি সন্ধান পাবো সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তার জন্য চ্যানেলে চোখ রাখো আর ফার্স্ট বাজলে চেষ্টা করবো ফার্স্ট ভিডিওটা দেওয়ার জন্য ঠিক আছে প্রথম যখন টেস্টিং হবে তো তার জন্যই মোটামুটি একটু ওয়েট করো আর সেভাবে কিছু বলবো না এই যে দেখতে পাচ্ছ কাছ থেকে লুকটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই লুক ডিজে সার্জেন ইটস ডেঞ্জার মেশিন সেট আপ দেখানোর মতো কিছু নেই মেশিন সেট আপ এখন পলিথিন দেওয়া হয়ে আছে দেখিয়ে দিচ্ছি তবু তোমাদেরকে দেখতে পাচ্ছ তো পলিথিন দেওয়া আছে আর আমি চেষ্টা করবো যদি সাজেন ভাইয়ের সঙ্গে সম্ভব হয় কথা বলে ছোট্ট একটা ক্লিপ তুলে ধরার জন্য তো পেছনের লুকটা জাস্ট এইরকমই এসছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি মোটামুটি অবশ্যই চ্যানেলে চোখ রাখো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও ঠিক আছে আর একটা করে লাইক করে দাও ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করছি তো নেক্সট কোনো আবার কোনো ডিজে সেট আপের কাছে যাই তো সেই ভিডিওটা আবার তুলে ধরবো তোমাদের প্লাস আস্তে আস্তে বাজলে সব সেট আপ আস্তে আস্তে করে একটা একটা করে আমি ভিডিও দিতে থাকবো ঠিক আছে তো চলো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে